দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা আর কয়েকটা দিন পরেই টেস্ট পরীক্ষা দেবে এবং তার কয়েক মাস পরেই পরীক্ষা দেবে ফাইনাল, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। আমরা আজ ইতিহাসের একটি মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব, সঙ্গে অবশ্যই উত্তরগুলো, যতগুলো শর্ট প্রশ্ন আছে প্রত্যেকটির উত্তর বলে দেব। আর একটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, পারলে স্কুলের নাম লিখো। ইতিপূর্বে আমরা জিওগ্রাফি এবং বাংলা এই দুটি প্রশ্ন দিয়েছি, বাকি প্রশ্ন দ্রুততার সাথেই আসবে, তাহলে দেখতে থাকো এবং বিষয়গুলো লিখতে থাকো বা বইয়ে দাগ দিতে থাকো। প্রথমেই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এখানে তোমাদের 20টি প্রশ্ন থাকবে। কোন অধ্যায় থেকে কি প্রশ্ন থাকবে সেটা আশা করি জানো, না জানলে বলবে, আমি বলে দেবো। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়, উত্তর হচ্ছে গ, বঙ্গদর্শন পত্রিকায়। 1.2, কলকাতায় ফুটবল খেলার সূচনা করেছিলেন খ, ইংরেজরা। নেক্সট, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। তারপরে 1.4, 1829 খ্রিস্টাব্দের 17 নভেম্বর রেগুলেশন জড়িত যে বিষয়টির সাথে, তার উত্তর হচ্ছে সতীদাহ রদ। নেক্সট আমরা চলে যাব যে প্রশ্নে, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন খ, শ্রীরামকৃষ্ণ। নেক্সট হচ্ছে বাংলার নানা সাহেব নামে পরিচিত, উত্তর রামরতন মল্লিক। ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে, মানে গ অ্যান্সার। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, উত্তর গ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন, এটির উত্তর হচ্ছে ক, অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.10, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত খ্রিস্টাব্দে, এই প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে দিও, পারলে জেলা সহ স্কুলের নাম লিখো। 1.11, বর্ণ পরিচয় প্রথম প্রকাশিত হয়েছিল, এটাও বলছি না, এটার অপশানগুলো রইল, সালটি লিখিয়ে দেবে। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানিও। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, এটার উত্তর হচ্ছে তারকনাথ পালিত। একা আন্দোলন নেতা ছিলেন, মানে একজন নেতা ছিলেন আর কি, তো উত্তর হচ্ছে মাদারি পাশি। 1.14, লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। 1.15, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল সবথেকে বেশি আর কি, সেটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিক দল। নেক্সট হচ্ছে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন, উত্তর হচ্ছে শ্রী নারায়ণ গুরু। তারপরে বাংলার মাতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা, প্রথম দিকের নেতা প্রমথরঞ্জন ঠাকুর, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হল জুনাগড়। এমসিকিউ শেষ প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দে। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের করা আছে, আর যদি ভিডিও কাজে লাগে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে এবং নোটিফিকেশন অবশ্যই অল করবে। আমরা চলে যাই খ বিভাগে, এখানে অনেকগুলি উপবিভাগ আছে, উপবিভাগ থেকে মোট একটি, মানে ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর করতে হবে, 16টা প্রশ্ন উত্তর করতে হবে। প্রথমেই একটি বাক্যে উত্তর দাও, 1x4, 4 নম্বর, বাংলা ভাষায় প্রথম নির্বাক চলচ্চিত্র, তাহলে এটা হচ্ছে উত্তর বিল্বমঙ্গল। লক্ষ্মীর ভাণ্ডারকে গড়ে তোলেন, উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী। গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন, হরিনাথ মজুমদার, যাকে কাঙ্গাল হরি বলা হতো। গোসাইজি নামে কে পরিচিত ছিলেন, বিজয়কৃষ্ণ গোস্বামী। এরপর উপবিভাগ 2.2, এখানে ঠিক ভুল নির্ণয় করা, হান্টার কমিশন গঠন করেন লর্ড কার্জন, ভুল, গঠন করেছিলেন লর্ড রিপন। কোল বিদ্রোহের একজন নেতা হলেন বুদ্ধ ভকত, ঠিক।
ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন দুদু মিয়া, ভুল হাজি শরীয়ত উল্লাহ। হিন্দু মেলার প্রথম অধিবেশন বসে 1868 খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তিতে, ভুল উত্তর সঠিক হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। এরপরে ক স্তম্ভের সাথে খ স্তম্ভে মেলাও, মিলে সব ভারত সন্তান, উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর। হেডলেট বাংলা ব্যাকরণ এটা ছাপা হয়েছিল অ্যান্ড্রুজের যে ছাপাখানা। জরিপ বিভাগ এটা উত্তর হচ্ছে রাধাকান্ত সিকদার। আর তিনকাঠিয়া যে প্রথা ছিল সেটা ছিল নীল সংক্রান্ত, নীল আন্দোলন সংক্রান্ত প্রথা তিনকাঠিয়া। এবার 2.4 এখানে মানচিত্র দেওয়া থাকবে বাংলাদেশ সহ, সেখানে তোমাদের চারটে করতে হবে এমন কোনো মানে নেই, ন্যূনতম একটি, প্রত্যেকটি বিভাগ থেকে যেহেতু বলা আছে ন্যূনতম একটি, এটা করবে যে কোনো একটি, পারলে চারটেই করবে, ভুল হলেও কোনো একটা ভুল হলেও যেটা ঠিক সেটাতে নম্বর পাবে। নেক্সট, এরপরে বিবৃতি, সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে হবে। তাহলে সরকার জঙ্গলমহল নামে একটি জেলা গঠন করেন, উত্তর হচ্ছে 3 নম্বরে, চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি লিখেছিলেন, এটির উত্তর হচ্ছে কি কারণে না সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। তারপরে 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও বিআর আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন, এটার উত্তর হচ্ছে 2, হিন্দু এবং দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। 2.5.4 ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশগ্রহণ করেছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, এটার অ্যান্সার হচ্ছে 1, 2, 3 3 নম্বরে, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। এরপরে গ বিভাগ, গ বিভাগে 11টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটির মান 2, খুব কম কম কথা লিখলেই হয়, 2 থেকে 3টি বাক্য লিখবে। প্রথমেই আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব কী, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হল, মেকলে মিনিট কী, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, শ্রীরামপুত্রই কাদের বলা হয়, জমিদার সভা গঠনের উদ্দেশ্য কী ছিল, 19 শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন, মুদ্রণ বাংলা মুদ্রণ ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী, তারপর এন্টি সার্কুলার সোসাইটি কী, সত্যাগ্রহ আন্দোলন বলতে কী বোঝো, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল, অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝায়, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2 জন কমিউনিস্ট নেতার নাম লেখো, নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল। তাহলে 16টি প্রশ্নের জন্য থাকবে এবং 11টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে ঘ বিভাগ, সেখানে প্রত্যেকটি বিভাগ থেকে, নৌকু বিভাগ থেকে আর কি, একটি করে এই প্রশ্নটা খেয়াল করবে, মোট 6টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 নম্বর। তাহলে একটা বিভাগ থেকে 4টে করলে, তারপরে বিভাগ থেকে 4টে, 2টো করলে এমনটা নয়, প্রত্যেকটি বিভাগ, উপবিভাগ থেকে একটি করে প্রশ্ন কিন্তু উত্তর করতেই হবে। প্রথমে ঘ দশমিক এক, মানে উপবিভাগ এক, ঘয়ের এক, ইতিহাসের উপাদান হিসাবে জীবন স্মৃতির গুরুত্ব, উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান, প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে 4 নম্বরের প্রশ্ন থাকবে, মানে একটি বিভাগ থেকে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, তারপরে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় এভাবে থাকবে। ঘ পয়েন্ট 2, নীল বিদ্রোহের কারণগুলি ব্যাখ্যা করো, জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠের ভূমিকা আলোচনা করো। তারপরে 3 নম্বর অধ্যায় ঘয়ের, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ভাবনার পরিচয় দাও। তারপরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ছাত্রদের ভূমিকা কীরূপ ছিল, দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ও আম্বেদকর বিতর্ক সংক্ষেপে লেখ, স্বাধীনতার পরে দেশীয় রাজ্যগুলি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, বিভাগ উম, তাহলে এখানে 4টি বিভাগে 8টি প্রশ্ন দেখলে 6টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, বিভাগ উম 15 বা 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর, এবং এটাই তোমাদের শেষ প্রশ্ন। এখানে তিনখানা প্রশ্ন থাকবে, 2, 3 থেকে 1টি, 4, 5 থেকে 1টি,
ছয় সাত থেকে একটি। ঊনবিংশ শতকের বাংলা নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। শেষ প্রশ্ন, সশস্ত্র বিপ্লব আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের ইতিহাস প্রশ্ন। পরের প্রশ্ন আশা করি ভৌতবিজ্ঞান। ততক্ষণ পর্যন্ত সকলেই